নারায়ণগঞ্জে চব্বিশ ঘন্টায় আরও তেত্রিশ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এ নিয়ে জেলা জুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার একশো পঁচানব্বই জনে এছাড়াও এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও একজনের এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা তিপ্পান্ন জন করোনায় সুস্থ হয়ে ফিরেছে নিরানব্বই জন শনিবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিস জানিয়েছেন জেলায় মোট আক্রান্তে ছশো জন হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার যা আক্রান্তে সর্বোচ্চ সংখ্যক দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত সদর উপজেলায় এখানে চারশো জন আক্রান্ত রেকর্ড করা হয়েছে এদিকে নারায়ণগঞ্জ জেলা থেকে গত চব্বিশ ঘন্টায় সাঁত্রিশ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এ নিয়ে জেলা থেকে নমুনা সংগ্রহের মোট সংখ্যা চার হাজার একশো নাটোর প্রতিনিধি আবু মুসা জানান নাটোর সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে কর্মরত এক সিনিয়র স্টাফ নার্স করোনায় আক্রান্ত হওয়ায় লকডাউন করা হয়েছে অপারেশন থিয়েটার শুক্রবার ছুটিতে নিজ গ্রামের বাড়িতে গিয়ে অবস্থান করছিলেন তিনি এদিকে ওই নার্সের সংস্পর্শে থাকা এক চিকিৎসক সহ সাতজন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এ নিয়ে জেলায় পাঁচ স্বাস্থ্যকর্মী সহ এগারো জন করোনায় আক্রান্ত হলেন